আজকে নিয়ে এসেছি শিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের জন্য। নাম হলো দই শিম। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। শীতের একটা দারুণ সুস্বাদু সবজি হলো শিম, আর সেই শিমের নানা রকমের রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করেছি। তারই একটা নতুন সংযোজন আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ দই শিম, যেটা গরম ভাত দিয়ে সার্ভ করতে পারেন আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে শুরু করছে এই সম্পূর্ণ নিরামিষ দই শিমের রেসিপিটি। এখানে আমি কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি, হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে আর তার সাথে একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে টুকরো করে। এটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম এতে 250 গ্রাম পরিমাণ শিম। শিমটার দুদিকের বুকটা আমি চেড়ে নিয়েছি আর দুটো দিকের সাইডে একটু একটু করে কেটে প্রত্যেকটা শিমকে কিন্তু এখানে গোটা অবস্থায় দেওয়া হয়েছে। এবার শিমটাকে তেলের মধ্যে 1 মিনিটের জন্য কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। শিমটা মিনিট খানেক ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি যেটা দেব সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী নুনটা এখানে আমি দিয়ে দিলাম। এর সাথে 1/4 টিস্পুন একদমই অল্প হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বেশি খেলে বেশি দেবেন। দিয়ে আরও 1 মিনিটের জন্য শিমটাকে তেলের মধ্যে ভাজতে থাকবো। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। মিনিট খানেক মশলার সাথে শিমটাকে কষানো হয়ে গেছে। এরপর এতে আমি দিচ্ছি 100 গ্রাম পরিমাণ জল ঝরানো টক দই। টক দইটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে করে দেবো আর আরও 1 মিনিটের জন্য দইটাকে দিয়ে শিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। দই দিয়ে শিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপর এতে আমি দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু দই ব্যবহার করেছি একটু চিনি কিন্তু দেবেন, না হলে স্বাদটা ব্যালেন্স হবে না। দিয়ে ভালো করে নেক্সট মিক্স করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল, এর থেকে বেশি জলের প্রয়োজন নেই। আরও একবার নেড়ে ছেড়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে হাই ফ্লেমে 6-7 মিনিটের জন্য আমি কুক করতে দেবো। আর মাঝে কিন্তু আমি 1-2 বার ঢাকনাটাকে খুলে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। মিনিট সাতেক হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে ওপেন করে নিলাম আর একবার আমি চেক করে নেব। ঝোল কিন্তু একটুখানি থাকবে, এটা একদম ড্রাই হয়ে যায় না আর শিমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর এখন এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ দই শিম, যেটা বানাতে একদমই ঝামেলা নেই, সার্ভ করার জন্য গরম ভাত দিয়ে একদমই রেডি। অতি অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। জানো, যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রেসিপি রিকোয়েস্ট কমেন্টের মাধ্যমে জানান। আজ এ পর্যন্তই, নমস্কার।